আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি, আর আপনারা সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সব সময় কামনা করি। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। আজ আমি বেগুন আলু দিয়ে মাছের তরকারি রান্না করব, আর তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এজন্য কয়েক পিস মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। এখন তাতে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নিব। তারপরে এগুলোকে 20 মিনিটের জন্য রেখে দিব। কড়াইতে তেল গরম করে আমি তাতে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি, আর ওপর পাশটাও ভেজে নিব। মাছের দুপাশে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে আমি একটি প্লেটে রেখে দিব। এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুনের পেস্ট, আর 2 পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে কষাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নিতে হবে। পেঁয়াজ যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এতে করে গুঁড়ো মশলাগুলো দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতেই মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আর ভালো করে নেড়ে মশলা পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ডেকে রেখে দিব 7-8 মিনিটের জন্য, আর হাই হিটে জ্বাল দিব। 7-8 মিনিট পর মশলাগুলো কষিয়ে নিয়ে যখন দেখা যাবে এর উপরে তেল বেশি উঠেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। আলু দিয়ে এগুলোকে মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ডেকে রেখে দিব। বেগুনগুলো যাতে আলুর নিচে না যায় এজন্য একটু আস্তে করে চেপে দিয়ে আমি ডেকে রেখে দিচ্ছি। কেননা আলু থেকে বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য উপরে তাকাই ভালো, তাহলে খুব বেশি মেল্ট হবে না। কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে বেগুন থেকে অনেক পানি বের হয়েছে। তারপর আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব আর নেড়ে ডেকে রেখে দিব, আর হাই হিটে জ্বাল দিব। বেগুন আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু নেড়ে দিব ঢাকনা সরিয়ে, আর বেজে রাখা মাছগুলোও এর মধ্যে দিয়ে দিব। এর সাথে আমি 4-5টা কাঁচামরিচও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডেকে রেখে দিব। আরও 5 মিনিট জ্বাল দিয়ে এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ডেকে রেখে দিব, আর 1 মিনিট পর নামিয়ে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। খুবই মজাদার বেগুন আলু দিয়ে মাছের এই তরকারি রান্না হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার। আর আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি। আর এখান থেকে কিছু তরকারি আমরা দুপুরবেলাও খেয়েছি, আর এখন কিছুটা শুট করছি। আর কিছুটা বেশি করেই আমি তরকারি রান্না করেছি, কেননা বেগুনের তরকারি পুরাতন হলে খেতে ভালো লাগে। আমি এখন ক্যান্ড সার্ডিন রান্না করব, আর এর জন্য 2 কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটে তেলে গরম তেলে দিয়ে দিয়েছি, আর আমি পেঁয়াজও কেটে রেখেছি। রসুনগুলোকে একটু ব্রাউন করে ভেজে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর এই রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালো করে নাড়তে হবে। আর 4টা সার্ডিনের টিন এখন আমি খুলে নিচ্ছি, আর সার্ডিনগুলো একটি বাটিতে রেখে দিচ্ছি। এই সার্ডিন দিয়ে ভর্তা বানিয়ে খেতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে এরকম ক্যান্ড সার্ডিন এনে আমি রান্না করি। পেঁয়াজগুলো নেড়ে দিচ্ছি, আর আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচও কেটে দিয়ে দিচ্ছি। আর সামান্য এরকম একটু ব্রাউন করেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো।
তারপর সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি। একটু সময় কষানোর পর আমি টিন থেকে যে সার্ডিনগুলো বের করে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। কেউ চাইলে আগে থেকেই এগুলোকে একটু ভেঙে দিয়ে দিতে পারেন, নতুবা এভাবে কড়াইতে দিয়েও চামচ দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিতে পারেন। মাছগুলো ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আর মিডিয়ো মিটে রান্না করতে হবে, আর একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের ভর্তা ভাজি বা তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে। আর ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে নিব। সার্ডিনের ভর্তা তৈরি হয়ে গেছে, আর এই ভর্তা ভাত চাপাতি পরোটা এসবের সাথে খেতে অনেক ভালো লাগে, আর যে কোনো সময় ঝটপট রান্না করা যায়। এখানে কিছু চালের ব্যাগ দেখতে পাচ্ছেন, এগুলো আমার হাজব্যান্ড আজডা থেকে নিয়ে এসেছেন, উনি আজডায় গিয়েছিলেন তাই কিছু সেইলে পেয়ে নিয়ে এসেছেন। প্রতিটি ব্যাগের মধ্যে 5 কেজি করে চাল আছে, আর এগুলোর দাম 5 পাউন্ড করে। আর দুটো তেলও দেখতে পাচ্ছেন, এগুলো 3.75 ছিল। এই চালগুলো সেইলে ছিল তাই নর্মাল প্রাইস থেকে দাম কিছুটা কম ছিল। আর এরকম যখন সেইলে থাকে তখন এদেশে অনেকেই এরকম চাল কিনে রেখে দেন। উনি এখন চালগুলো চালের ড্রামে ঢেলে দিচ্ছেন। 10 কেজি বা 20 কেজির চালের ব্যাগগুলো কিন্তু বাড়ি হয়, ওগুলো ড্রামে ঢেলে রাখা আমার পক্ষে বেশ কষ্টকর হয়, তাই উনি সব সময় হেল্প করেন এই কাজটা করতে। আর বাকি সবগুলো শপিং আমি এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা ছোটো বেল আইকনটিও প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তখনই সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের জন্য এখন আমি কিছু স্ট্রবেরি কেটে নিচ্ছি। এগুলো আমি কাল এনেছি, ফ্রিজে ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম ওদেরকে কেটে দিতে। আর স্ট্রবেরি আনলে খুব তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হয়, তা না হলে পচে যায়। স্ট্রবেরি আনলে ওরা যেভাবে খেতে চায় সেভাবেই কেটে ওদেরকে দিয়ে দেই। ওরাও স্ট্রবেরি খেতে ভালো পায় আর আমার কাছেও ভালো লাগে। কোনো কোনো সময় ওদেরকে চিনি দিয়ে মেখে দিয়ে দিলেও ওরা খায়, আবার কোনো কোনো সময় কার্নেশন মিল্ক বা ইভাপোরেটেড মিল্ক দিয়েও দিয়ে দিলে ওরা ভালো পায়। আমি স্ট্রবেরিগুলো কেটে নিয়েছি, এখন আমি একটি ইভাপোরেটেড মিল্কের টিন কেটে নিচ্ছি। আর স্ট্রবেরিতে এই মিল্ক দিয়ে চিনি মিশিয়ে খেতে অনেক ভালো লাগে, আর মাঝে মধ্যে ওরা কার্নেশন মিল্ক দিয়েও খায়। আর যে কোনো ফ্রুট কেটে এভাবে ইভাপোরেটেড মিল্ক বা কার্নেশন মিল্ক দিয়ে খেতে অনেক ভালো লাগে। ওরা ইয়োগার্ট খাবে না, আমি আমার জন্য কিছুটা স্ট্রবেরি এভাবে ইয়োগার্ট দিয়ে মিক্স করে সাথে চিনিও দিব, মিক্স করে খাব। আমার কাছে এভাবেও খুব ভালো লাগে খেতে। আর এই ইয়োগার্টটা কিছুদিন থাকলে হয়তো ডেট চলে যাবে তাই খেয়ে শেষ করে নিচ্ছি। বুধবার সকালটা দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা ছিল, আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি হবে। আর আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বার্মিংহাম স্পার্কেল এরিয়াতে যাচ্ছি। আর 2-3 সপ্তাহ আগ থেকেই এপ্রিলের 3 তারিখ বুধবার আমরা শপিংয়ে যাব, এটা ঠিক করা ছিল। আর যেখানে আমরা শপিং করতে আসি সেখানে পাশেই আমার এক ফ্রেন্ডের খালার বাসা, তাই যখনই শপিংয়ে আসি তখনই খালার বাসায় আগে ওনার সাথে যাই, তারপর ওখান থেকে কিছু নাস্তা খেয়ে তারপর আমরা শপিংয়ে যাই। আর 11টার আগে তো কোনো শপ খুলে না। এখানে অনেক মজার মজার খাবার ছিল, বিন্নি চালের পোলাও ছিল, ছোলাভুনা, উইংস, সমুচা, চিকেনের কবাব আর বেগুনিও ছিল। আর বাচ্চারা স্কুলে চলে গেলে আমরা তারপর শপিংয়ের জন্য যাই। আর শপিং শেষ করে আসতে আসতে বিকেল 6টা 7টা বেজে যায়। আর বাচ্চারা যখন স্কুল থেকে ঘরে ফিরে আসে তখন সব বাচ্চাদের বাবারাই ওদেরকে দেখাশোনা করে। আর বুঝতেই পারছেন সব বাচ্চাদের যখন হলিডে থাকে তখন ওদেরকে নিয়ে শপিংয়ে গেলে কোনো কিছু দেখা যায় না, কিনাও যায় না।
তাই মাঝে মধ্যে আমরা কয়েকজন মিলে এভাবেই যাই। খালার বাসায় অনেক মজার মজার খাবার খেয়েছি, তাই কিছুটা শুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। খালা বিকেলেও এসে ভাত খেয়ে যাওয়ার জন্য বলেন, কিন্তু আমাদের সময় থাকে না এসে আবার খেয়ে যেতে। শপিংয়ে গিয়ে তেমন কিছু শ্যুট করিনি, কেননা অনেক শপিং ভিডিও বা ফটো তুলতে কাউকে দেয় না। এরপরও আমি যা যা এনেছি তা আপনাদের সাথে শেয়ার করব, আর এজন্য আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।